সিরিজ শেষ হওয়ার আগে তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও শোনা গেল একই কথা। মিরাজ জানালেন, তারা সমসাময়িক ক্রিকেটাররা জাতীয় দলে খেলার প্রায় 5-6 বছর হয়ে গেছে, তাই তাদের এখন সময় এসেছে দলকে কিছু দেওয়ার। সে চেষ্টায় সিনিয়রদের সহায়তা সবসময় পান মিরাজরা। রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অভিজ্ঞতা বাড়ার কথা জানিয়ে মিরাজ বলেন, দেখুন, আমি লিটন মোস্তাফিজ এরই মধ্যে 5-6 বছর খেলে ফেলেছি, আমাদের কিছু অভিজ্ঞতা তো হয়েছে, চেষ্টা করব যতটুকু অভিজ্ঞতা হয়েছে তা কাজে লাগিয়ে ভালো ক্রিকেট খেলার জন্য। তিনি আরও বলেন, সিনিয়ররা আমাদের ব্যাক আপ করে কথা বলে, ওনারা চায় আমরা যেন ভালো পারফর্ম করি, তাহলে ওনাদের কাজ সহজ হয়, আমরা জুনিয়ররা পারফর্ম করলে দলের রেজাল্টের ব্যাপারটা ভালো হয়। তারা সবসময় ভালো খেলেছেন, ভালো করবেন, তো আমরাও যদি তাদের সঙ্গে ভালো খেলতে পারি তাহলে দলের জন্য ভালো হবে। তার ভাষ্য, আমরা তাদেরকে দেখেই শিখি, যারা অভিজ্ঞ আছেন তারা বাংলাদেশকে অনেক অর্জন এনে দিয়েছেন, আজ বাংলাদেশের যে অবস্থান আছে এটাতে অবশ্যই তাদের কৃতিত্ব দিতে হবে, তারা যেভাবে বাংলাদেশকে এক ধাপ উপরে নিয়েছেন আমরা তাদের দেখেই শিখি, যতটা তাদের দেখে শিখব সেটা আমাদের ক্যারিয়ারের জন্যই ভালো।